ধার মেটাতে না পারায় খুন ভবানীপুরের ব্যবসায়ী দম্পতি। প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের, মেজ জামাইয়ের দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে টাকা ধার নেন ব্যবসায়ী অশোক শাহ। টাকা ফেরতের জন্য চাপ দেওয়ায় কিছু টাকা ফেরতও দেন তিনি। ব্যবসায় মন্দার কারণ দেখিয়ে বাকি টাকা ফেরত দেওয়া নিয়ে টালবাহানা করছিলেন অশোক। টাকা আদায় করতেই দুষ্কৃতীরা শাহ দম্পতির ভবানীপুরের বাড়িতে হানা দেয়। আপনাদের আবারও জানিয়ে রাখি, যেমনটা জানা যাচ্ছে এই মুহূর্তে, ধার মেটাতে না পারায় খুন ভবানীপুরের ব্যবসায়ী দম্পতি। প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের, ধার মেটাতে না পারায় খুন ভবানীপুরের ব্যবসায়ী দম্পতি, এমনই অনুমান পুলিশের প্রাথমিক তদন্তের পর। মেজ জামাইয়ের দূর সম্পর্কের এক আত্মীয়ের কাছ থেকে টাকা ধার নেন ব্যবসায়ী অশোক শাহ। টাকা ফেরতের জন্য চাপ দেওয়ায় কিছু টাকা ফেরত দেন তিনি, কিন্তু ব্যবসায় মন্দার কারণ দেখিয়ে বাকি টাকা ফেরত দেওয়া নিয়ে টালবাহানা করছিলেন অশোক। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূখ, ঠিক কি জানা যাচ্ছে? যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, ধার মেটাতে না পারায় খুন ভবানীপুরের ব্যবসায়ী দম্পতি। প্রাথমিক তদন্তে এমনই অনুমান পুলিশের, 1 লক্ষ টাকা ধার মেটাতে না পারায় খুন, এমনই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। মেজ জামাইয়ের দূর সম্পর্কের এক আত্মীয়ের কাছ থেকে টাকা ধার নেন ব্যবসায়ী অশোক শাহ। আমরা যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূখ, ঠিক কি জানা যাচ্ছে? প্রাথমিক তদন্তের পর পুলিশ বলছে যে ধার মেটাতে না পারায় খুন ভবানীপুরের ব্যবসায়ী দম্পতি। দেখো, একদমই এটা একটা অন্যতম কারণ বলেই পুলিশ আধিকারিকরা মনে করছেন। ধারের টাকা না মেটাতে পেরেই এই গুজরাটি দম্পতিকে খুন করা হয়েছে পুলিশ আধিকারিকরা জেরায় এমনটাই জানতে পেরেছেন। এবং মৃতের পরিবারের সদস্যরা, মৃতের মেয়েরাও পুলিশের কাছে দফায় দফায় যে স্টেটমেন্ট দিয়েছেন তাতে সেই কথাই জানিয়েছেন। কিছুদিন আগে এই অশোক শাহ, তিনি তার মেজ জামাইয়ের দুঃসম্পর্কের আত্মীয়ের ভাইয়ের কাছ থেকে 1 লাখ টাকার বেশি ধার নেন এমনটাই জানা যাচ্ছে। এবং এই টাকা ধার নেওয়ার পর সেই টাকা ফেরত দিতে পারছিলেন না, এবং সেই টাকা দফায় দফায় এই মেজ জামাইয়ের দুঃসম্পর্কের আত্মীয়ের তরফ থেকে অশোক শাহর কাছে প্রেশার করতে থাকেন তারা, যে ধারের টাকা যাতে দ্রুত শোধ দেওয়া যায়, কিন্তু সেই টাকা তারা ফেরত দিতে পারছিলেন না। এরপরই কিন্তু যাবতীয় চক্রান্ত এই মেজ জামাইয়ের দুঃসম্পর্কের আত্মীয় সে করে এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং তারপর বহিরাগত দুজন দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে ভবানীপুরের গুজরাটি দম্পতিকে খুনের পরিকল্পনা করে। যেহেতু সে টাকা ধার দিয়েছে এবং সেই টাকা সে ফেরত পাচ্ছে না, কাজেই সে মনে করে যে এই কনস্পিরেসি করে অশোক শাহ এবং তার স্ত্রী রশ্মিতা শাহকে মার্ডার করে তার বাড়ির যে টাকা, গচ্ছিত টাকা এবং তাদের সোনা দানা বিক্রি করে সেই ধারের টাকা সে রিকাভারি করবে। এরকম মোটিভ নিয়েই দুজনকে পুট করে এই এন্টায়ার অপারেশনটা কিন্তু এই এরা চালায়। এবং তারপর এই দুজনকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন এমনটাই লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে। ধারের টাকা না মেটাতে পারা এই ভবানীপুরের গুজরাটি দম্পতি খুনের পেছনে অন্যতম মোটিভ বলেই মনে করা হচ্ছে। এবং না মেটাতে পারার কারণেই প্রতিহিংসা এই মেজ জামাইয়ের দুঃসম্পর্কের রিলেটিভের মধ্যে আসে। সেই প্রতিহিংসা থেকেই কিন্তু প্রায় 7 খানা স্ট্যাব ইঞ্জুরি বা ধারালো অস্ত্রের আঘাত এই অশোক শাহকে করা হয় এবং তার স্ত্রীর মাথার পেছনে গুলি করে খুন করা হয়, এবং বাড়ি থেকে নগদ টাকা এবং জুয়েলারি সেগুলো লুট করে নিয়ে চলে যাওয়া হয়। ফলত পুরোটাই লুটের উদ্দেশ্য নয়, লুটের উদ্দেশ্যের পাশাপাশি পুরনো ধারের টাকা শোধ না দিতে পারার যে প্রতিহিংসা সেটাও এই খুনের পেছনে অন্যতম কারণ বলেই তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। পুলিশ আধিকারিকরা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন এই গোটা খুনের যে পরিকল্পনা তাতে আর কেউ রয়েছে কিনা সেটাও পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ ময়ূখ। আপনাদের জানিয়ে রাখি, ভবানীপুরে গুজরাতি দম্পতিকে খুনের কিনারা করলো পুলিশ, গ্রেফতার 2। আর এই বিষয়েই আমরা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, 3 জনকে জেরা করার পর কিন্তু 2 জনকে গ্রেফতার করলো পুলিশ, ঠিক কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? আর দেখো, পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে এই ঘটনায় যে মেজর ব্রেক থ্রু পেয়েছে কলকাতা পুলিশ, তার পিছনে অন্যতম তাদের কাছে সূত্র ছিল সিসিটিভি ক্যামেরার ফুটেজ। এই যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিগত 10 থেকে 12 দিনের তারা সংগ্রহ করেছিলেন ঠিক যেখানে ঘটনাস্থল তার আশেপাশের, কমপক্ষে 100 থেকে 120টা সিসিটিভি ক্যামেরার ফুটেজ তারা দেখেছেন। এবং সেখানে দেখে যেটা তারা আইডেন্টিফাই করতে পাচ্ছেন যে সেখানে বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে যারা সেখানে আসা যাওয়া এর আগেও করেছে, অর্থাৎ ওই বাড়ির সামনে থেকে বেরোচ্ছে এরকম ছবি।
এই যে বিষয়ে তাতে দুজনকে যাদেরকে গতকাল প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় দফায় দফায় এবং গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়, আজকে সকালে তাদেরকে গ্রেপ্তার ঘোষণা করা হয়েছে। এই দুজন মৃত অশোক শাহ এবং তার স্ত্রীর এক পরিচিত অত্যন্ত ঘনিষ্ঠ এবং এই দুজনকে টাকার বিনিময়ে তাদেরকে এই বরাদ দেওয়া হয়েছিল বা এই কাজ করতে বলা হয়েছিল এমনটাই অনেকটাই নিশ্চিত হতে পারছেন তদন্তকারীরা। তবুও তারা বিভিন্ন তথ্য সংগ্রহের কাজ করছেন। এই যে দুজন, তারা যার কথাতে এই ঘটনা ঘটিয়েছে বা এই দুজনের সঙ্গে আরও বেশ কয়েকজন থাকতে পারে সন্দেহ, সেই ব্যক্তি ভিন রাজ্যে লুকিয়ে থাকতে পারে এমনটাও মনে করছেন তদন্তকারীরা। তার খোঁজ করা হচ্ছে, ইতিমধ্যে তার ছবিও পেয়েছেন, আইডেন্টিফাই হয়ে গিয়েছে এই ঘটনার সঙ্গে কারা কারা ছিল, প্রত্যেকের পরিচয় ইতিমধ্যে জানতে পেরেছেন তদন্তকারীরা। এই ঘটনার সঙ্গে তিন থেকে চারজন জড়িত রয়েছে, এক লক্ষ টাকা টাকার বিনিময় বা এক লক্ষ টাকার লেনদেন নিয়েই এই ঘটনার সমস্ত কিছুর মূলে রয়েছে এই ঘটনা। এই এক লক্ষ টাকা লেনদেন নিয়ে যে সমস্যা, সেই সমস্যা বেশ কিছু দিন ধরে চলছিল এমনটাই তদন্তকারী আধিকারিকরা জানতে পাচ্ছেন। এবং এই ঘটনায় যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বক্তব্যে ব্যাপক অসঙ্গতি পাওয়া গিয়েছিল গতকাল রাতেই। কলকাতা পুলিশের গোয়েন্দারা দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালানো হচ্ছে যে এই পুরো পরিকল্পনাটা তারা কবে থেকে করেছেন, কীভাবে পুরো ঘটনাটা তারা এক্সিকিউট করলো এবং তারপর কোথায় পালিয়ে যাওয়া তাদের পরিকল্পনা ছিল। তার কারণ কলকাতা শহর লাগোয়া বেশ কিছু জায়গা থেকে এই দুজনকে ধরা হয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে। তদন্তের স্বার্থে লোকেশন এখনও পর্যন্ত তদন্তকারীরা জানাননি। এবং এই যে বিষয়ে তাতে এই যে ঘটনা তারা ঘটায়, ঘটনা ঘটানোর জন্য যারা এই ঘটনা ঘটিয়েছে অর্থাৎ এই গুলি চালানো বা কোপানো পুরোটাই পেশাদারিত্বের সঙ্গে করেছে, অর্থাৎ তারা পেশাদার এবং টাকার বিনিময়ে ঘটনা ঘটিয়েছে এমনটাই অনুমান করছেন তদন্তকারীরা।